হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি কথা বলবো সান ওয়েব মাইনিং প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটা আসার কিন্তু মাত্র কয়েকদিন হচ্ছে এরই মধ্যে কিন্তু এখানে কে অপশন চলে আসে আপনাদের কিন্তু এই জায়গায় কে কমপ্লিট করতে হবে তো আমি ভাবছিলাম এই প্রজেক্টে যেহেতু সেম টু সেম আইস মাইনিং এর মতো সো আইস মাইনিং এ আপনারা যেভাবে কে ওয়াইসি কমপ্লিট করছিলেন এখানেও কিন্তু সেম ভাবে আপনাদের কে কমপ্লিট করতে হবে যার কারণে আমি কিন্তু কোনোভাবে এটা নিয়ে ভিডিও মেক করতে চাই নাই বাট এখন আমি দেখতেছি অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে অনেকেই বলতেছে যে কিভাবে আমরা সানওয়েব মাইনিং প্রজেক্টে কে কমপ্লিট করব এবং পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে ভাবলাম যে আইস মাইনিং এ কিন্তু অনেকেই অনেক ধরনের ভুলের কারণে পেমেন্টটা নিতে পারে না যার কারণে এই প্রজেক্ট থেকে যাতে সকলে পেমেন্ট নিতে পারে কেউ যাতে কোনো রকমের ভুল না করে যার কারণে কিন্তু ভিডিওটা মেক করা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা খুবই সহজভাবে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন তবে এই কেওয়াইসিটা সম্ভবত একবার করলেই আপনাদের হবে না আপনাদের হয়তো বা প্রতি মাসে এখানে কমপ্লিট করতে হইতে পারে তবে এই প্রসেসটা কিন্তু খুবই ইজি আমি আপনাদের খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এবং এই জায়গায় অনেকের কিন্তু ব্যালেন্স কমে যাইতে পারে আসলে ব্যালেন্সটা কমে যাওয়ার কারণ কি এই বিষয়টাও কিন্তু আমি শেষের দিকে আলোচনা করব তাছাড়াও এখানে যদি আপনারা কেউ আইসিটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা কিছু পরিমাণ এখানে বেড়ে যাবে তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু একটু আগে এখানে কেউ আইসিটা কমপ্লিট করছি আপনাদের বোঝানোর জন্য বা ভিডিও মেক করার জন্য আমি কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে রাখছি তো এখানে কিন্তু আমার মাইনিং স্পিড পার আওয়ার দুইশো সত্তরটা টোকেন আছে তো এখন এই জায়গায় জাস্ট আমি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা কি করবেন এইখানে জাস্ট আপনারা ট্যাপ করে ধরে থাকবেন ধরে থাকার পরে লক্ষ্য করবেন আপনাদের যদি কে ওয়াইসি আসে তাহলে তো এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু কন্টিনিউ কন্টিনিউ নামে একটা একটা বাটন থাকবে তো আপনারা ক্লিক করে এবং এইখানে লক্ষ্য করবেন আপনারা যদি কেওয়াইসিটা কমপ্লিট করেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত আপনাদের এখানে মাইনিং স্পিডটা বেড়ে যাবে যার কারণে মাস্ট বি কিন্তু আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই লক্ষ্য করেন এখানে একটা কপি বাটন আছে এবং এখানে কিন্তু ট্যাপ টু কপি টেক্স দুইটা অপশন আছে তো আপনারা চাইলে এখানে ক্লিক করেও কপি করতে পারেন অথবা আপনারা ডিরেক্টলি যে কপি বাটনটা আছে। এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই টেক্সটটা আপনাদের কপি হয়ে যাবে তো কপি করে নেওয়ার পরে কি করবেন এখানে লক্ষ্য করেন লিঙ্ক হেয়ার টু ওপেন ডিরেক্টলি তো আপনারা কি করবেন এই যে লিঙ্ক হেয়ার এই জায়গায় একটা ক্লিক করবেন তবে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু কপি বাটনে ক্লিক করে এই টেক্সটটা আপনারা কপি করে নেবেন তারপরে এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টুইটারে নিয়ে যাওয়া হবে তো টুইটারে আসার পরে আপনাদের সামনে কিন্তু ডিরেক্টলি এইরকম একটা পোস্ট শো করবে তো আপনারা কি করবেন জাস্ট একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে একটা ক্লিক করে সর্বপ্রথম একটা লাভ দিয়ে দিবেন তারপরে কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার উন্ডো রিপোস্ট অপশনটা দেখাচ্ছে আপনাদের কিন্তু ডিরেক্টলি রিপোস্টের অপশনটা দেখাবে তো ডিরেক্টলি আপনারা রিপোস্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু আপনাদের ব্যাক করে নিয়ে আসবে তারপরে আবার আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কুইট অপশনটা শো এ এই যে দেখেন কুইট অপশনটা এখানে শো করতেছে ডিরেক্টলি আপনারা কুইট অপশনে একটা ক্লিক করে দিবেন এই যে ভিউ কুইট অপশনটা শো করতেছে এটা কিন্তু আপনাদের শো করবে না শুধুমাত্র দুইটা অপশন শো করবে তো এখান থেকে আপনারা দ্বিতীয়বার এই যে কুইট অপশনে একটা ক্লিক করে দিবেন কুইট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন যে টেক্সটটা আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আসলেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে ডিরেক্টলি কি করবেন এই যে পোস্ট অপশনটা আছে পোস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের রিপোস্ট করা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখান থেকে কিন্তু আপনাদের রিপোস্টের লিঙ্কটা কপি করতে হবে তো এটা করার জন্য আপনারা ডিরেক্টলি আপনাদের টুইটার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পরে আপনারা যে এখানে রিপোস্ট করলেন এই রিপোস্টটা কিন্তু এখানে শো করবে তো এই জায়গায় আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু শেয়ার বাটনটা শো করবে ছোট্ট করে এই যে কর্নারে এখানে কিন্তু শেয়ার বাটনটা শো করতেছে তো এই শেয়ার বাটনে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কপি লিঙ্ক অপশনটা শো করবে তো ডিরেক্টলি কপি লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তো কপি লিংকে ক্লিক করার পরে আপনাদের কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে আবারও পেজটা মিনিমাইজ করে এই পেজে চলে আসবেন তো এখানে আসার পরে দেখবেন যে কন্টিনিউ বাটনটা কিন্তু অলরেডি ইনাবল হয়ে থাকবে ডিরেক্টলি একটা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের লিঙ্কটা চাইবে তো যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন তো লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পরে নিচে কিন্তু ভেরিফাই বাটনটা ইনাবল হয়ে যাবে ডিরেক্টলি ভেরিফাই একটা ক্লিক করে দিবেন ভেরিফাই এ ক্লিক করে দেওয়ার পরে আবারও কনফার্মে ক্লিক করবেন তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসা হবে তো এই জায়গায় আপনাদের কিন্তু একশো বিশ সেকেন্ডের মতো সময় দেওয়া হবে তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের ওয়েট করতে তবে অনেক সময় আপনারা দেখবেন যে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে অনেক সময় কিন্তু বিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের কে কমপ্লিট হয়ে যায় তবে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু কোনোভাবে ব্যাক করে চলে যাবেন না তবে এখানে কিন্তু অনেকের সমস্যা হয় যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কে ওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট এরকম একটা অপশন চলে আসবে এবং কন্টিনিউ ক্লিক করে দিলে আবার কিন্তু আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে তবে এই জায়গায় কিন্তু অনেকের ফেল্ড অপশনটা চলে আসে তো আপনাদের যদি ফেল্ড অপশনটা আসে তাহলে আপনারা কি করবেন আবার আপনারা চেষ্টা করবেন তবে এখানে কিন্তু ফেল অপশনটা তখনই আসে যখন আপনারা ভুল করবেন অবশ্যই আমি যেভাবে বললাম কিন্তু আপনারা পোস্টে একটা লাভ রিয়ে দিবেন তারপরে অবশ্যই রিপোস্ট করবেন রিপোস্ট করার পরে তারপরে আপনারা কুইট করবেন কুইট করার পরে দেখবেন সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরে এখানে আপনারা সাবমিট করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে কি করবেন এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন দেন লক্ষ্য করবেন আবার কিন্তু আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে এবং এখানে লক্ষ্য করেন আমার কিন্তু মাইনিং স্পিডটা এখানে বেড়ে গেছে আমি প্রথমে যখন আপনাদের দেখাইলাম তখন কিন্তু এখানে দুইশো সত্তরটা ছিল পার আওয়ার বাট বর্তমানে কিন্তু এখানে তিনশো ছয়টা হয়ে গেছে তো এইভাবে আপনাদেরও কিন্তু অবশ্যই মাইনিং স্পিডটা বেড়ে যাবে আর এই জায়গা থেকে যাদের কয়েন কমে যাচ্ছে আসলে এখানে কমে যাওয়ার কারণটা হচ্ছে অবশ্যই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের এখানে মাইনিংটা চালু করতে হবে না হলে কিন্তু এটা স্ল্যাশিং মোডে চলে যাবে আর স্ল্যাশিং মোডে চলে গেলে আপনাদের কয়েনগুলো কিন্তু মাইনাস হওয়া শুরু হয়ে যাবে মানে মাইনিংটা রানিং রাখলে আপনাদের যেমন এখানে পয়েন্ট বাড়বে ঠিক তেমনি আপনারা যদি মাইনিংটা না চালান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে এখানে মাইনিং করবেন অবশ্যই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এখানে মাইনিংটা চালু করে দিবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করব না এখান থেকে শেষ করে দিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে